কিন্তু বর্তমানে আমরা দেখতে পেয়েছি, অতীতেও আমরা দেখেছি, বাংলাদেশ এই 56,000 বর্গ মাইল বাংলাদেশের ভিতরে এমনও 90 ফেরাউন 90 নমরুদ আছে যারা সুদীর্ঘ 17 বছর ধরে এই কোরআনকে কিভাবে নিশ্চিহ্ন করা যায় সেই ষড়যন্ত্র তারা লিপ্ত হয়েছিল, আজ পর্যন্ত তাদের ষড়যন্ত্র বন্ধ হয় নাই, কোন ঠিক কিনা? ওই এই কোরআনের ষড়যন্ত্রকে বন্ধ করবার জন্য আল্লাহর কোরআনের আহ্বানকে মাটির সাথে নিশ্চিহ্ন করবার জন্য বাংলাদেশে স্যাটেলাইট টিভি চ্যানেল থেকে শুরু করে লিখনী থেকে শুরু করে পত্রিকা থেকে শুরু করে বিভিন্ন মাধ্যমে বিভিন্ন ইসলাম বিদ্বেষীরা চেষ্টা করেছে, তার প্রধান ভূমিকায় ছিল প্রথম আলো নামের কুখ্যাত সেই পত্রিকা, কোন ঠিক কিনা? এই কুখ্যাত লোকের কুখ্যাত মতিয়ুরের কুখ্যাত পত্রিকা প্রথম আলো পত্রিকা 2007 সালে আল্লাহর কোরআনের বিরুদ্ধে লিখনী শুরু করেছে, স্বয়ং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ব্যঙ্গ করেছে। 2007 সাল লিখে রাখেন 17 সেপ্টেম্বর থেকে নির্দেশনা এসেছিল বাংলাদেশের মুসলমানদেরকে জঙ্গি প্রমাণ করো, মুসলমানদেরকে জঙ্গি কি করে প্রমাণ করবে, সেজন্য প্রধান ভূমিকা রেখেছিল প্রথম আলো। প্রথম আলো সেদিন সেই 2007 সালের 17 সেপ্টেম্বরের তাদের ম্যাগাজিনের মধ্যে বিশ্বনবী মোহাম্মদ সাল্লামের পবিত্র নাম মোহাম্মদকে তারা ব্যঙ্গ করে বিড়ালের সাথে তারা তুলনা করেছিল, নাউজুবিল্লাহ। গোটা দুনিয়ার মুসলমান সেদিন খেপে উঠেছিল, ক্যাপিটাল সিটি সেদিন মুসলমানদের আল্লাহু আকবার তাকবীরের আওয়াজে কেঁপে কেঁপে উঠেছিল। মুসলমানেরা বলেছিল বিশ্বনবীর অপমান সইবে না রে মুসলমান, একথা যখন বলে তারা রাজপথে নেমে এসেছিল, তখন ভিন দেশি কাফের মুশরিক প্রভুদেরকে তারা খুশি করার জন্য পত্রিকার ভিতরে তারা লিখেছে যে এই সমস্ত যারা রাস্তায় বেরিয়েছে এরা সবাই হচ্ছে জঙ্গি, মুসলমানদেরকে তারা জঙ্গি বলে পরিচয় করিয়ে দিয়েছিল। ভিন দেশের ইসলাম বিদ্বেষী রাষ্ট্র সরকারেরা যারা রাস্তায় নেমেছিল মুসলমানেরা তাদেরকে জঙ্গি মনে করে জঙ্গির দেশ হিসেবে বাংলাদেশকে চিহ্নিত করেছিল। শুধুমাত্র 2007 সাল নয়, 2013 সাল যখন আসে, 13 সালের সম্ভবত 11ই মার্চে তারা বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আবারও তারা আল্লাহর কোরআনকে নিয়ে ব্যঙ্গ করেছে। আপনারা যদি পত্রপত্রিকা স্যাটেলাইট টিভি চ্যানেল খুলেন তাহলে গুগলে যদি আপনি সার্চ করেন সেখানে আপনারা দেখতে পাবেন এই প্রথম আলো পত্রিকার একজন সাংবাদিক জার্নালিস্ট আনিসুল নামের বেয়াদব, সে স্বয়ং আল্লাহ রব্বুল আলমিনের সুরা ফাতেহা এবং আল্লাহর সম্মানে আল্লাহর তাহমিদে সে ব্যঙ্গ করে নিজে বক্তব্য প্রণয়ন করেছে তার বইয়ের ভিতরে। সে লিখেছে, লোকেরা বলে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, সে লিখেছে সব প্রশংসা রাজাগান গণের জন্য, কন্যাউজবিল। লোকেরা পড়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এই আনিসুল বিয়াদব প্রথম আলো পত্রিকার সাংবাদিক সে লিখেছে যে সমস্ত প্রশংসা আল্লাহর না, সমস্ত প্রশংসা রাজাকার গণের জন্য। শুধু এখানেই সে শেষ করে নাই, আল্লাহর 30 পারা কোরআনে কারিমের মহাগ্রন্থ আল কোরআনের সূরাতুন নিসায়ের 3 নম্বর আয়াতকে সে ব্যঙ্গ করেছে। সেখানে আল্লাহ পাক বলেছেন وَإِنْ خِفْتُمْ أَلَّا تُقْسِطُوا فِي الْيَتَامَى فَانْكِحُوا مَا طَابَ لَكُمْ مِنَ النِّسَاءِ مَثْنَى وَثُلَاثَ وَرُبَاعَ। এখানে ইসলামিক শরীয়ত প্রণয়ন করেছেন আল্লাহ পাক। আল্লাহ বলছেন যদি তোমার প্রয়োজন হয় একটি, প্রয়োজনে দুটি, প্রয়োজনে তিনটি চারটি বিবাহ করতে পারো, যদি তাদের উপর তুমি সঠিকভাবে হক আদায় করো, 4 পর্যন্ত তোমাকে অধিকারভুক্ত করা হলো। এই কুলাঙ্গার বেয়াদব এই আয়াতকে ব্যঙ্গ করে সেখানে সে লিখেছে রাজাকার তো তারাই যারা একটা দুইটা তিনটা চারটা বিয়ে করে। সে একথা বলে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 11টি বিয়ে করেছিল আল্লাহর হাবিবকে পত্রপত্রিকার রাজাকার বলে প্রমাণ করতে চেয়েছিল। বাংলার মাটিতে এই ইসলাম বিদ্বেষীদেরকে অচিরেই নিষিদ্ধ ঘোষণা করা দরকার। এদেশে আমরা দেখেছি যাদেরকে রাজাকার বলে ফাঁসি কাষ্ঠে ঝুলানো হয়েছে, রাষ্ট্রদ্রোহী বলে ফাঁসি কাষ্ঠে ঝুলানো হয়েছে, আগামীর বাংলাদেশে যারা কোরআনের সাথে নাফরমানি করে তাদেরকেও ফাঁসি কাষ্ঠে ঝুলাইয়া বাংলার মাটিকে পবিত্র করা লাগবে, কোন ঠিক কিনা? শুধু কি এখানেই শেষ না,
সে মহাগ্রন্থ কোরআনের সূরাতুন নাবায়ের একটা আয়াতে আল্লাহ পাক হুর নিয়ে কথা বলেছেন। আল্লাহ পাক সেখানে বলেছেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজা। এই আনিসুল প্রথম আলোর সাংবাদিক সে তার বইয়ের ভিতরে লিখেছে এই আয়াতের ইন্নালিল মুত্তাকিনা মাফাজা হাদাইক ওয়া আনাবা ওয়া কাওয়াইব আতরাবা ওয়া কাসান দিহাকা। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক এটা বুঝাতে চেয়েছেন মুত্তাকি যারা হবে তারাই সফল, তাদের জন্য জান্নাতে বাগ বাগিচা থাকবে, আঙ্গুর সমূহ থাকবে, ফলমূল নিয়ামত থাকবে, আর সেখানে হুর থাকবে যারা যৌবনে পরিপূর্ণ। সে এই কথার ব্যঙ্গ করতে গিয়ে সে লিখেছে যে এমন এমন রমণীর কথা সে সেখানে উল্লেখ করেছে যেটা আমি আমার মুখের ভাষায় আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো না। এইভাবে সে আল্লাহর কোরআনকে ব্যঙ্গ করেই যাচ্ছে। কিন্তু বাংলাদেশের তৌহিদি জনতা এখন জেগেছে। অতীতের রাষ্ট্র সরকার তাদেরকে প্রমোট করেছিল, তাদের লেখনী বক্তব্যকে নিষিদ্ধ করে নাই। বাংলাদেশের এই নতুন জীবনে আমরা যারা কোরআনকে বিশ্বাস করি, ভালোবাসি, আল্লাহ রসুলকে নিয়ে যারা ব্যঙ্গ করে, কটুক্তি করে, তাদের পত্রিকা বাংলার মাটিতে থাকতে আমরা দিব না, চাই না, বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ পাকের সাথে, কোরআনের সাথে যারা নাফরমানি করে, রসুলের সঙ্গে যারা নাফরমানি করে, এই নাফরমানি মুসলমান সব কিছু সইতে পারে কিন্তু এটা সইতে পারবে না, কোন ঠিক কিনা? যদি আপনাকে গালি দেওয়া হয়, আমাকে যদি গালি দেওয়া হয়, আমি সেটা মাথা পেতে নিতে পারবো। আমার বাবাকে গালি দিলে আমি মাথা পেতে নিতে পারবো, আমার সন্তানকে মারা হলে আমি মাথা পেতে নিতে পারবো, কিন্তু আমার আল্লাহ, আমার রসুল, আমার কোরআনকে যদি কেউ গালি দেয়, এটা মুসলমান সইতে পারবে না, কোন ঠিক কিনা? কেননা আমরা আমাদের তাজা রক্ত আমাদের আল্লাহর জন্য নিবেদিত করে দিয়েছি, কোন ঠিক কিনা? এই যে লিখনীগুলো তারা লিখছে বাংলার মাটিতে, সেই বই পর্যন্ত বিক্রি হচ্ছে। শুনেছি সেই তার বই বাজেয়াপ্ত করা হয়েছে। শুধুমাত্র বাজেয়াপ্ত করলেই চলবে না, বরং তাদের লিখনীর মধ্যে আগুন জ্বালাতে হবে, যাতে করে আল্লাহর কোরআনের বিরুদ্ধে আর কেউ কলম তুলতে না পারে, কোন ঠিক কিনা? ইসলামের পক্ষে কলম ধরেছেন আমার দেশের পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান সাহেব। সেই মাহমুদুর রহমান সাহেব ইসলামের পক্ষে যেই খেদমতের আঞ্জাম দিয়েছেন, 2013 সালে শাহবাগে যখন নাস্তিকেরা টুপি দাড়ি ইসলামকে নিয়ে কটাক্ষ করে যাচ্ছিল, ব্লগের ভিতরে স্বয়ং রসুলকে নিয়ে কটুক্তি করেছিল, এক নাস্তিক তো লিখেছিল যে আমি মদ খেয়েছি, মদ খাবার পরে আমার মদ শেষ হয়ে গিয়েছে, খুঁজে পাই না মদ কোথায়, মদ কোথায়, তখন দেখি আমার খাটের তলায় নাকি আমার আল্লাহ মদ নিয়ে বসে আছে, কোন নাউজুবিল্লাহ। ওই নাস্তিকের বাচ্চারা ব্লগের ভিতরে এই কথা পর্যন্ত, আল্লাহর শানের বিরুদ্ধে পর্যন্ত কথা লিখেছিল। আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান সাহেব দিল খুলে তার জন্য আমরা দোয়া করি। সে তখন আমার দেশ পত্রিকার ভিতরে তাদের এই ষড়যন্ত্রকে ফাঁস করেছিল এবং বাংলাদেশের ইসলাম ও মুসলমানদের জন্যে কলম জগতে সবচাইতে বড় অবদান তিনি রেখেছেন, তিনি হচ্ছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান সাহেব। ইসলামের জন্য নিবেদিত হওয়ার কারণে আমরা দোয়া করছি এবং মাহফিল থেকে তাকে ধন্যবাদ জানাচ্ছি যে আল্লাহর কোরআনের পক্ষে যারা থাকবে আমরাও তাদের পক্ষে থাকবো বলেন ইনশাআল্লাহ। সাংবাদিক ইলিয়াস ভাইকে আমি ধন্যবাদ জানাই, তিনি বিগত সময়গুলোতে দেশ ও রাষ্ট্রের কল্যাণে বড় ভূমিকা রেখেছেন এবং এই রাষ্ট্রকে নিয়ে যারা ষড়যন্ত্র করেছে তাদের ষড়যন্ত্র তিনি ফাঁস করেছেন। সত্যিকারের দেশপ্রেমিক সাংবাদিক যারা ইলিয়াস ভাইদের মতো, আমরা তাদের জন্য সবসময় দোয়া অব্যাহত রেখেছি। আর প্রথম আলো পত্রিকায় যারা আল্লাহ রসুলের সঙ্গে নাফরমানি করেছে, এরকম আরও যত স্যাটেলাইট চ্যানেল, প্রিন্ট মিডিয়া যারা ইসলামের বিরুদ্ধে লাগবে, অতীতে 17 বছরে তাদেরকে ছাড় দেওয়া হয়েছে, এখন থেকে মুসলমান তাদের প্রত্যেকটা বক্তব্যকে বয়কট করা যাবে, কোন ঠিক কিনা? কারণ আমরা সব থেকে বেশি ভালোবাসি যাকে, তিনি কে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে প্রিয় হতে হলে আল্লাহকে যদি গালি দেয়, তাকে যদি কেউ ব্যঙ্গ করে, তোমার গলি যায় হৃদয়ে যদি না লাগে, বুঝতে হবে তোমার ঈমান এখনো পূর্ণ হয় নাই, ঠিক কিনা? কর গতকালকে শায়খ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ তার সাথে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান সাহেব একত্রিত হয়েছেন। আমি চাই বাংলাদেশের সকল আলেম ওলামা আমরা সবাই ঐক্যবদ্ধ হব আর ঐক্যবদ্ধতার মাধ্যমে আগামী বাংলাদেশে আল্লাহর কোরআনটাকে আমরা আরও বেশি প্রমোট করব বলেন ইনশাআল্লাহ।